আন্তর্জাতিক বাংলা ভাষা সংস্কৃতি সমিতি সপ্তম বার্ষিক অধিবেশন রবিবার সকাল 11:30 নাগাদ বিলোনিয়া কলেজ স্কয়ারস্থিত অগ্নিবীণা কমিউনিটি হলে অনুষ্ঠিত হয়। আন্তর্জাতিক বাংলা ভাষা সংস্কৃতি সমিতি বিলোনিয়া শাখার উদ্যোগে সপ্তম অধিবেশন অনুষ্ঠিত হয়। মঞ্চে উপবিষ্ট অতিথিদের বরণ করার পর মঙ্গল প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন অতিথিরা। রাজ্য বহিরাজ্য ও বাংলাদেশ থেকে আগত সাহিত্যিকদের এক মিলন ক্ষেত্র তৈরি হয় অগ্নিবীণা কমিউনিটি হলে। শিল্পীদের দিয়ে অনুষ্ঠিত হয় উদ্বোধনী সঙ্গীত। উদ্বোধনী সঙ্গীতের পর শুরু হয় বাংলা সাহিত্যিকদের আলোচনা। আলোচনার ফাঁকে ফাঁকে বাংলা সাহিত্যিকদের লেখা অভ্যুদয় সহ আরও অন্যান্য বই মলাট উন্মোচন করা হয়। এরপর আলোচনা রাখতে গিয়ে বলেন, মুদের গর্ব মুদের আশা, আমরি বাংলা ভাষা। একটি কথার মধ্যে হাজার কথা অন্তর্নিহিত আছে। আমরা যে বাঙালি সত্যি আমরা গর্বিত। সবচেয়ে আনন্দের বিষয়, দুটি রাষ্ট্রের বাংলাদেশ ও ভারতের জাতীয় সঙ্গীত একজন বাঙালি রচনা করেছেন, গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর। বাংলাকে নিয়ে গর্ব করব না কেন? এছাড়া বাংলা ভাষাকে নিয়ে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন অতিথিরা। আন্তর্জাতিক বাংলা ভাষা সংস্কৃতি সমিতি বিলোনিয়া শাখার আয়োজিত অনুষ্ঠানে ছিলেন বিলোনিয়া পুর পরিষদের চেয়ারপারসন নিখিল চন্দ্র গোপ, কেন্দ্রীয় সহ সচিব সজল গুহ, কেন্দ্রীয় সহ সভাপতি ডক্টর কোয়েলা গাঙ্গুলি, দিলীপ মনিক, দিল্লি শাখার উপদেষ্টা ডক্টর শ্রীমতী চক্রবর্তী, বাংলাদেশ থেকে আগত সেখানকার দায়িত্বপ্রাপ্ত নিগার সুলতানা সহ অন্যান্যরা। পাশাপাশি এদিনই সানাই বিয়েবাড়িতে আন্তর্জাতিক বাংলা ভাষা সংস্কৃতি সমিতি বিলোনিয়া শাখার পক্ষ থেকে উপস্থিত সাংবাদিকদের হাতে মোমেন্টো তুলে দিয়ে সম্মাননা প্রদান করেন অতিথিরা। মিষ্টতা পাই সেটাই আমরা বলবো, সেটার জন্য যুদ্ধ করা, সেটার জন্য আমরা স্বাধীনতা লাভ করা। তারপর তো কাটাতারের বেড়া, সেটা হলো আমাদের রাষ্ট্রীয় ব্যবস্থা, সেটা ঠিক আছে। কিন্তু আমরা মনে প্রাণে দুই দেশ এক, যে কোনো সময় ছুটে যায়। আমরা দিল্লিতেও ছুটে গেছি এই ভাষার অবতারে। এখানে কোনো কোনো টাকা পয়সা লেনদেন নেই, তাই না দিদি? যার যার খরচে আসছে, শুধু মনের টানে প্রাণের টানে, তাই না? এখানে আমাদের সংগঠনও চলে অনেক, মানে কষ্ট করে নিয়ে চায় স্বেচ্ছায় আমরা আসি, সবাই আসছি, এটা আমাদের আনন্দ। এটা ইয়ার করি, তাই যাই হোক, আমাদের বাংলা ভাষাটা স্বাধীনতার পর আমাদের অনেক চেঞ্জ হয়েছে। রাষ্ট্রীয়ভাবে যদিও বলা হয়েছিল বাহাদুর সংবিধানে যে বাংলা ভাষাই হবে সকল স্তরের ব্যবহার, কিছুদিন চলার পর তখন আমাদের শিক্ষা ব্যবস্থাও কিন্তু ডিগ্রি পর্যন্ত বাংলা ছিল, কোনো ইংলিশ ছিল না। ইন্টারমিডিয়েটও আমরা কিন্তু স্বাধীনতার পরে যখন আই পড়ি তখন সেটা বাংলায় পড়তে দিয়েছে, ইংরেজিতে পড়ার ইংলিশ ছিল না, কেউ কেউ নিয়েছে। আমি ডিগ্রি পাস করেছি পুরোই বাংলায়, ইংলিশ ছিল না, থাকলেও তো পাস করতাম না। যাই হোক, ডিগ্রি পাস করেছি, মাস্টার্স তো ছিলই না, বাংলা আমি বাংলায় মাস্টার্স করেছি। তো যাই হোক, এখন কিন্তু বাংলাদেশে গেলে আপনারাও অবাক হবেন, মুখে যতটা না ইংলিশ উচ্চারণ পারে, সাইনবোর্ড ব্যানার মানুষের ফুটানিটা কিন্তু ইংলিশে, সাথে হিন্দি তো আছে, হিন্দিটা আসছে আপনার কার্টুন থেকে। বাংলা বিলোনিয়া থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, দুরন্ত টিভি।